বছর শেষ, শুরু হলো 2024 সাল। পুরনো বছরের সফলতা ও ব্যর্থতার হিসাব নিকাশ শেষে তারকারা বরণ করে নিচ্ছেন নতুন বছরকে। আর তাই নতুন বছরের দর্শক, শ্রোতা ও ভক্তদের নতুন দিনের শুভকামনা জানিয়েছেন শোবিজের তারকারা। তারই বিস্তারিত জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। কালের গহ্বরে বিলীন হয়ে গেল আরও একটি বছর, এলো নতুন বছর 2024। প্রকৃতির নিয়মেই নতুন আরেকটি দিন, আরেকটি মাস, আরেকটি বছর। আগামীর দিনগুলোতে অনিশ্চয়তা কেটে গিয়ে শুভময়তা ছড়িয়ে যাবে সারা বিশ্ব জুড়ে। শোবিজের তারকাদেরও নতুন বছর নিয়ে আছে অনেক নতুন স্বপ্ন, আর এই স্বপ্ন পূরণে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শকেরা। তাই দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর পাশের মানুষকে অনেক অনেক বেশি ভালোবাসবেন। হ্যাপি নিউ ইয়ার। দেশ টিভির সকল দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দেশ টিভি নামেই তো বুঝতে পারছেন, দেশ। সো আমার দেশ, আপনার দেশ, আমাদের সবার দেশ, সবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সো 2024 আমাদের, আপনাদের এবং আমাদের সবার খুব সুন্দর কাটুক। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে সবাই ভালো থাকুন। নতুন বছরে ভক্তদের ভালো কাজ করার আহ্বান জানালেন চিত্রনায়ক সাইমন সাদিক। অন্যদিকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান অভিনেত্রী শিরিন শীলা। 2023 অনেক সুন্দর ছিল এবং আমি বিশ্বাস করি মাইন্ড ব্লোয়িং ছিল। সেই জায়গা থেকে আসছে 2024। যারা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা চাচ্ছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। প্রত্যেকে নিজের জায়গা থেকে একটি করে ভালো কাজ করুন, নিজেকে ভালোবাসুন, এবং দেশ টিভির সঙ্গে যারা যুক্ত আছেন দেশ টিভির সকল দর্শকদের প্রতি রইল নতুন নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2023-এ সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে 2024-এ নতুন বছরে আমরা পদার্পণ করেছি। আজকে এই নতুন বছরটা সবার জন্য অনেক শুভকামনা হোক। দেশ টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। দেশ টিভি এই নতুন বছরে আমাদেরকে নতুন নতুন সুখবর আমাদেরকে উপহার দেয়, সেটাই প্রত্যাশা। এই প্রজন্মের নায়িকা রাজশ্রীপা ও শিশি সর্দারের পক্ষ থেকেও দর্শকদের জানানো হয়েছে নতুন বছরের শুভেচ্ছা। দেশ টিভির সকল দর্শককে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সামনের বছরে আমরা সবাই নতুনভাবে আমাদের জীবন শুরু করব, নতুন করে সব দুঃখ সব কষ্ট ভুলে যেয়ে আমরা সবাই এক হব এবং একসাথে পথ চলব। দেশ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি হ্যাপি 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 নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দেশ টিভির সাথেই থাকুক। তারকাদের নতুন বছরের পথে চলা মঙ্গল হোক, দেশ টিভির পক্ষ থেকে এতটুকুই প্রত্যাশা। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই এটা দয়া করে করবেন না। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।